গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। কালকে ভিডিও কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই আজকে ভিডিও যাচ্ছে না। আজকে দু তিনটে ওই মিনি ব্লগ আছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে ভিডিও করা হয়নি বলতে, কালকে কৃষ্ণনগর গেছিলাম একটা কাজে, তো সেই কাজের মানে কাজে গিয়ে কাজেই সময়টা কেটে গেছে, সেই কারণে আর ভিডিও বানানো হয়নি। কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি, ওটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওটা দেখতে পাবে। তো সকাল সকাল আজকে খুব চাপের মধ্যে আছি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে ফেসবুকে লাইভে যাব আমার ড্রেস কালেকশন নিয়ে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার লাইভে এসে মানে গল্প করা আর প্রথম লাইভে এসে মানে কোনো একটা কিছু কি বলবো মানে কোনো একটা স্পেসিফিক কারণে লাইভে এসে সেটা নিয়ে বলা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। আমি জানি আমি পারবো, কারণ সেই কনফিডেন্সটা আছে, বাট কোথাও না কোথাও কি না মাঝে মধ্যে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে যে পারবো তো অত লোকের সামনে। হ্যাঁ, এর আগে আমি ইউটিউবে মিশোর অ্যাড করেছি, ড্রেস, শাড়ি, জুয়েলারি, কিচেন, কিচেনের সব জিনিস, সব কিছু আমি করেছি, কিন্তু সেটা ভিডিও করার পর মানে ওটা বা এডিট ছিল, এডিট করার পর তোমরা দেখেছো। এবার এটা লাইভে হবে, যা হবে সরাসরি, আমি সেই কারণে একটু নার্ভাস ফিল করছি। হ্যাঁ, দু একবার করতে করতে লাইভটা হয়তো ঠিক হয়ে যাবে, পরে আর অসুবিধা হবে না, কিন্তু কোনো কাজ প্রথম প্রথম যদি করো দেখবে একটু নার্ভাস লাগে, একটু নার্ভাস আছি। তো দেখে দেখা যাক কী হয়। তোমাদের সকালে আমি ইউটিউবে পোল দিয়ে দিয়েছি যে আজকে রাত্রি 9টার সময় লাইভে আসবো। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে যাচ্ছে, ভিডিওটা শুরু করলাম, এখন পর্যন্ত কিছু খাইনি, আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ডেইলি ব্লগ দেখো, তারা জানবে সকালবেলায় সচরাচর আমি একটু হেলদি ব্রেকফাস্টই প্রেফার করি, কিন্তু আজকে একটু চিট ডে কেন বলছি বলো তো। হ্যাঁ, হেলদি ব্রেকফাস্ট করলেই করতে পারতাম, কিন্তু বাড়িতে যখন মিষ্টি থাকে তখন আমার মন শুধু বলে যে আমি মিষ্টি কখন খাবো। তাই সকাল সকাল আমি মিষ্টি বলতে ক্ষীরমালাই ছিল বাড়িতে, তো সকাল সকাল আমি ক্ষীরমালাই দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছিল খেতে আমার। আর তার সাথে মা ছোলার ডাল করেছিল, ওটাও খেয়েছি, কিন্তু মিষ্টি দিয়েই বেশিরভাগ আমার ব্রেকফাস্টটা করা হয়েছে। আর তার সাথে একটা মাত্র কলা খেয়েছি, ব্যাস এটা দিয়ে আমার হয়েছে সকালের ব্রেকফাস্ট। আজকে আর সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি আমার। তো মা আবার বললো যে ছাদে গিয়ে লঙ্কাগুলো তুলে, যে লঙ্কাগুলো লাল লাল হয়েছে সেগুলো তুলে ছাদেই মানে শুকোতে দেওয়ার জন্য, তাহলে শুকনো লঙ্কার হিসেবে কাজ হয়ে যাবে। আর লঙ্কাগুলো অনেক হয়েছিল আর অনেকগুলো লাল লঙ্কা হয়ে গেছিলো, লাল লাল হয়ে গেছিলো পেকে একদম। আর আমাদের বাড়ির ছাদে তিনটে মোটামুটি লঙ্কা গাছ আছে, এই যে এতগুলো তুললাম আপাতত, এগুলো এখন অনেক দিনই সময় লাগবে শুকোতে। আর এখন তো চড়া রোদ পড়ছে, তোমার মনে হয় সপ্তাহখানেক রোদে দিলেই শুকিয়ে যাবে। তারপর নিচে এসে আমি আবার এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি, ডোমকল যাব। এখন আমি যখন যাই ডোমকল তখন প্রায় 12:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে ডোমকলে, কারণ আমার একটা কাজ আছে, একজনের সাথে দেখা করতে যাব। দেখা করার কথা শুনে এবার তোমরা ভেবো না যে আমি অন্য কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, আমার একটা কাজ আছে, এই যে বিজনেস শুরু করছি তার জন্যই কিছু একটা জানতে যাচ্ছে একজনের কাছে আর কি। তো সেই কারণে তাড়াতাড়ি আমাকে বললো যে এক্ষুনি আসলে হবে, নাহলে ও আবার বহরমপুর বেরিয়ে যাবে। তাই আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে এমনিতে আমাকে বিকেলে মাকে নিয়ে যেতে হতো, কিন্তু মাকে আমি নিয়ে যেতে পারিনি, আমাকে একাই যেতে হয়েছে। তো এখন ডোমকলে আসলাম, আর এই যে আন্টির বাড়িতে আমার গাড়ি, আমি যদি কোথাও যাই বহরমপুর বলো, কৃষ্ণনগর বলো, কলকাতা বলো, স্কুটি নিয়ে আসলে আন্টির বাড়িতে রাখি। আন্টি এদিকে আসো তো, এদিকে, হ্যাঁ এদিকে লাইট আছে, এদিকে কালো কালো লাগছিল, তো আন্টির বাড়িতে রেখে যাই। তো কালকে গাড়ি রেখে গেছিলাম, বললাম না কৃষ্ণনগর গেছিলাম, ছিল গাড়ি নিতে এসেছি, দিয়ে আন্টি বলছে আমার জন্য একটা ছোট্ট গিফট আছে, কাঁচের বোতল, ওটা জল খাওয়া। হ্যাঁ, আর অনেকটাই ভারী, কিন্তু জানো অনেকটাই ভারী, এবার হাত থেকে টুকুস করে পড়ে গেলেই যা, বাট খুব সাবধানে রাখতে হবে, বোতলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। জলের বোতল তো আমি দিব, আমাকে একটা বোতল কিনতে হবে তোমার, যাতে জল ঠান্ডা থাকে, সেরকম একটা ভালো বোতল কিনতে হবে। তো চলো, আমার একটু কাজ আছে বাজারে, দুপুর বেলায় বাজারে আসার কোনো প্ল্যানই ছিল না, হুট করে একটা কাজ পড়ে গেল, সেই লাগছে না বলো, দারুণ লাগছে, বিশাল কালার এই মোবাইলের ক্যামেরাটা, খুব ভালো, খুবই, কিন্তু প্রচন্ড ভারী। এই যে আমার কতক্ষণ 1 মিনিট হলো হাতে ধরে রয়েছে ফোনটা, আমার হাত লেগে গেছে। হ্যাঁ,
তো এখন কাজ টাজ করবো? তোমার তো কাজ এখনো হয়নি, তুমি কাছাকাছি করছো, কাছাকাছি করবা, স্নান করবা, অনেক কাজ মাজবো, কাজ করে নাও। খুব শরীর খারাপ আন্টির, দুদিন থেকে শরীর খারাপ ছিল। হ্যাঁ, ওই যে বাবার হাত ব্যথা করছিল বললাম না তোমাদেরকে, তো প্রথমে একটা ইঞ্জেকশন দিয়েছিল, হ্যাঁ পরে একটা ইঞ্জেকশন দিল, আমি তখন আমি বাবার সাথে গেছিলাম, পরশুদিন ইঞ্জেকশনটা দিয়েছে, বাবার প্রচন্ড হাত ব্যথা তোমাদের বললাম, হাত তুলতে পারছিল না। তো ইঞ্জেকশনটা কোথায় দেয় জানো? জয়েন্টের মধ্যে, মানে এই জায়গায় যে জয়েন্ট আছে, জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন ঢোকায়, আর সিরিঞ্জটা অনেকটা ঢুকিয়ে দেয়। বাবা প্রচন্ড কষ্ট পেয়েছিল সেদিন, বাবা মানে আমি হলে ওখানে কান্নাকাটি করে গড়াগড়ি খেতাম, এত পরিমাণে কষ্ট পেয়েছে। শিরাতে না, জয়েন্টের মধ্যে, এই যে আমাদের হাত আর এখানকার যে জয়েন্ট আছে, জয়েন্টের মধ্যে ছিল। হ্যাঁ, আমি আর বাবা আবার ওই সেম ইঞ্জেকশন তিনটে করতে হবে, দুটো হলো, এখন একটা করতে হবে, সেটা আবার 20 দিন পর। তো তুমি কাজ করে নাও, হ্যাঁ আমিও যাই। আচ্ছা টাটা, থ্যাংক ইউ। না কালকে তো আমি সময় পাইনি ভিডিও করার, কাজের মধ্যে ছিলাম। আচ্ছা টাটা। আগে আমার হচ্ছে মানে প্রথম যদি ভিউজ হয় সেটা হচ্ছে আন্টি, হ্যাঁ আগেই দেখে ডোমকলে আসার পর কাজগুলো সারতে সারতে প্রায় ঘন্টা দুয়েক মতো লেগে গেছিল। তো তারপরে আমি অবশ্য বাড়ি চলে আসি। এখন বাড়ি এসে সন্ধ্যাবেলায় আমি আর মা চা খাচ্ছি, আর চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে যেহেতু লাইভে আসবো, যে লাইভে এসে কী করবো না করবো ওইসবের ব্যাপারেই কথা বলছিলাম আর কি। আর আমার পাশে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সালোয়ার পিস, আর এগুলোই নিয়ে আজকে লাইভ করব। আর এই যে এই দুটো কালেকশন দেখছো না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা রাখলাম, এই দুটো কালেকশন জাস্ট ওয়াও কালেকশন, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না কত সুন্দর। ব্ল্যাকটা তো আরও সুন্দর। তো তাছাড়াও আরও অনেক কালেকশন ছিল, আমি ফেসবুকে লাইভে সব কালেকশনগুলোই দেখিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমি ফেসবুক লিঙ্কটা আমার এই ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। তো এখন যেহেতু লাইভে আসবো তাই পুরো সেট আপটা আগে আমি রেডি করে নিচ্ছি, যাতে ঠিক টাইমে আমি লাইভে আসতে পারি। আর সামনে একটা রিং লাইট দিয়ে নিচ্ছি, ঘরে চারদিকে চারটে লাইট আছে, তবুও কী জানি কালো কালো লাগে, তাই সামনে রিং লাইটটা সেট করে নিলাম। আর এইদিকে একটু হালকা করে মেকআপ করে নেব, মানে মেকআপ না করলে আমার স্কিনটা এখন কেমনই হয়ে গেছে, একটা অনেক স্পট পড়ে গেছে, তো সেই কারণে একটু মেকআপ করে নিলাম যাতে একটু সুন্দর লাগে। হ্যাঁ ন্যাচারালি আমরা সবাই সুন্দর, বাট মেকআপ কেন করে, যাতে আরেকটু সুন্দর লাগে সেই কারণে। আর এই যে কৃষ্ণনগর থেকে সেই দিন গিয়ে এই নেকলেসটা কিনেছিলাম, নেকপিসটা, ওটা পরে নেব, নেকপিসটা খুব সুন্দর। আর আমার যা ফেস কাটিং, আমাকে মনে হয় আমাকে চোকার পরে বেশি ভালো লাগে, মানে লং যে মালাগুলো হয় সেগুলো বাদ দিয়ে চোকার পরলে মনে হয় বেশি ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার আজকের লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম আজকের লুকটা নিয়ে। তো এই যে মেকআপ করতে করতে ওইদিকে বাবা চলে এসেছিল, তো বাবা মা দুজনে খেতে ডাকলো, তো এখন আমি খেতে আসলাম। খাবো বললে ভুল হবে, খুব একটা খিদে পেয়েছিল না, তাই মাকে বললাম তুমি জাস্ট দুবার আমাকে খাইয়ে দাও রুটি। তো মা এখন আমাকে রুটি খাইয়ে দিচ্ছে। আর এখানে মেকআপ করে এসে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে আমাকে, তো বাবা বললো সুন্দর লাগছে, সবই ঠিক আছে, কিন্তু কাজল কেন পরনি, কাজলটা পরো। এবার আমি বললাম না বাবা, কাজল পরলে আমার চোখ এখন ঠিক থাকবে মেকআপ করার সময়, কিন্তু মেকআপ যখন তুলে ফেলবো সকালবেলাতে, পরের দিন সকালবেলাতে একদম ভূতনি ভূতনি লাগে। দিয়ে বাবা বলছে না তাও পরো, কাজল পরলে ভালো লাগে। সব কিছু কমপ্লিট। আর আজকের লুকটা সিরিয়াসলি আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এত মেকআপটা লাইট হয়েছে, এত ন্যাচারাল একটা মেকআপ হয়েছে, মানে কি বলবো, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মেকআপটা বাবারও পছন্দ হয়েছে, আর বাবা তো বললো কাজল পরতে, কাজল না পরলে, মানে বাবার মেকআপ মানে লিপস্টিক আর কাজল, আর লিপস্টিকটা হওয়া চাই কিন্তু রেড। তো বাবাকে আমি বললাম যে লিপস্টিকটা ঠিক আছে, বললো হ্যাঁ আজকের লিপস্টিকটা ঠিক আছে, মানে পুরো লুকের সাথে ম্যাচ করে গেছে, মানে বাবাও বুঝে গেছে যে কোন লুকের সাথে কি যায়। তো কাজলটা তো আমি পরতে চাইছিলাম না, কিন্তু বাবা যেহেতু বললো চলো পরে নিই। অনেক বকবক হলো, অনেক ফাজলামি হলো, আর না এবার কাজটা শুরু করা যাক। 9টার দিকে লাইভ আসার কথা, 9টা বাজতে এখন 10 বাকি, তো চলো লাইভটাকে শুরু করে দিই। 2 hours later এখন বাজে 10:40, আমি 9:05 কি 6 লাইভে গেছি, মানে 9টার দিকে লাইভে গেছি, 48 মিনিট মতো বোধহয় লাইভে ছিলাম। তো তোমরা কি যাওনি নাকি গো এখান থেকে? হ্যাঁ কতবার বলে দিলাম যে আমি আজকে লাইভে যাচ্ছি, তোমরা দেখলেই না, মানে তোমরা যদি সবাই যেত কত ভিউজ হতো বলো তো।
আমি রাত্রে 9টার দিকে লাইভটা সিলেক্ট করেছিলাম টাইমটা, কারণ তোমরা যাতে সবাই কাজকর্ম সেরে যেতে পারো, বাট তোমরা তো জমেনি। সো আমি প্রথম প্রথম একটু নার্ভাস ছিলাম, তোমাদেরকে বললাম যেরকমটা আর কি। অ্যাকচুয়ালি প্রথম কোনো কাজ করলে দেখবে মানুষ যদি অনেক বেশি ভালোবাসা দেয়, অনেক পাশে থাকে সবাই, তাহলে হয়তো অতটা নার্ভাসনেস কাজ করে না। বাট তোমরা তো গেলেই না, আমি তোমাদের উপর রাগ করেছি। সো যাই হোক, চলো, আমি একটু টায়ার্ড আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। মানে কলকাতায় সেদিন যে হাঁটাহাঁটি করা হয়েছে না, তো সেদিনের পর থেকে না আমার পায়ের মধ্যে কি বলবো, পা তো ফোলা, এখনও হালকা হালকা ফোলা আছে, সচরাচর দেখে কেউ বুঝবে না, তো হালকা ফোলা আছে। আর পা যদি আমি নিচের দিকে করে রাখছি আমার খুব অস্বস্তি লাগছে, মানে পায়ের রস নামলে যেরকমটা হয় না সেরকম হচ্ছে ফিল। তো এখন যে জামা কাপড়গুলো নিয়ে লাইভ করছিলাম সেগুলো আবার প্রপারভাবে ঠিকঠাক করে ভাঁজ করে আমাকে রাখতে হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে।